যুগে যুগে প্রেমের পবিত্র সৌধের গাঁথুনি মজবুত করেছে লাইলি মজনু শিরি ফরহাদ রীচন্ডী দাস রাধা কৃষ্ণের নানা উপাখ্যান নিশীত কৃষ্ণকলি লায়লা র অনুরাগের শহরের দেয়াল বা কুকুরের গাল মজনুর কাছে প্রিয়তমার প্রতিচ্ছবি হলে সাইম মরুচরে চাপা পড়েছে তাদের প্রেমের সমাধি শিরিন বা শিরির ভাস্কর্য তৈরিতে অস্থির সরহাদ আবেগের বসে পুরো পাহাড় কেটে প্রয়াসীর শত শত প্রতিরূপ দান করেও শিরিকে পাওয়ার জন্য প্রমত্তা নদীতে বাদ গড়তে গিয়ে নিজেই তলিয়ে যান ভালোবাসার গভীর জালে। আঠারো সাল রহিমা বিবির অপেক্ষা বা বছর পরশি থেকেও রজকিনী চণ্ডীদাস প্রমাণ দিয়ে গেলেন প্রেমের সুপ্রতিথায় এমনিভাবে ভাবে জীবাত্মা ও পরমাত্মার মিলন আকাঙ্ক্ষায় রাধা কৃষ্ণের প্রেম তো স্বর্গীয় দুটিতে আছে মানুষের মনোলী প্রবণতা ক গুণগত ও গো আদর্শগত কারণে হয় ইসলামের দৃষ্টিতে ইমানদারের ভালোবাসা হতে হবে মহান আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহ সাল্লাহ আলাইফি ওয়াসাল্লামের প্রতি নিবেদিত ও নিঃশর্ত কেননা ভালোবাসার অপার শক্তিতে মহান আল্লাহ তার সৃষ্টিসের শৃঙ্খলা রক্ষা করেন আবার মহান আল্লাহর করুণা নির্জনিনী বিষবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাই মহান আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসার মূল্য বিপুল বিশাল ইমানদারের ভালোবাসা প্রসঙ্গে পবিত্র কোরআনের বাণী আল্লাজিনা জিনা আমানু আসাদু হুব্বালিল্লাহ অর্থাৎ মুমিন্দ আল্লাহর ভালোবাসায় সুদীর সুরা বাকারা একশো পঁয়ষট্টি আবার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই ভালোবাসতে হবে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম কেননা মহান আল্লাহর বাণী বলুন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমি রাসুল আমার আনুগত্য কর তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন সুরা আলে ইমরান একট্রিসিয়নবীর সাল্লাল্লাহু আলাইজি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে প্রিয়নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদ্রাভঙ্গের আশঙ্কায় হিজরতের সময় সাপের গর্তের মুখে রেখেছিলেন হজরত আবু বকর হিজরতের কঠিন সময়ে ও আমানতের মাল ফেরত দেওয়ার জন্য মৃত্যুকে আতঙ্কিত না হয়ে শত্রু পরিবেষ্টিত নবী গৃহে বিছানায় শুয়েছিলেন আলী রা হজরত রা চিৎকার করে বলেছিলেন আমি আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও আহান্নের সাড়া দিয়ে তাবুকের যুদ্ধে আবু বকর রা তার সম্পদের সব এবং ওসমান রা তার সম্পদের অর্ধেক নিবেদন করেছিল